কংলাক, কংলাকের কাছাকাছি এখন আমরা। এই হচ্ছে সাজ্জাদের একমাত্র মসজিদ। কংলাকের উদ্দেশ্যে যাচ্ছি সবাই। এই সবাই উপরে আস্তে আস্তে উঠছে, পুরো টিম আছে আমাদের পাইকারির। চারপাশে মেঘ দেখেন, অস্থির মেঘ, পুরোটা মেঘে ঢাকা। রাস্তাটা খুবই উঁচু নিচু, পাথর দিয়ে চলে আসে। আস্তে আস্তে উঠি, যদি সব ঠিক থাকে উঠে তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। চলো, মেয়েরা বাবুরা উঠতে এসেছে, ছেলেমেয়েরা সবাই। ওদের কাছে এই রাস্তাগুলো ইজি, ওরা প্রতিদিন নিয়ত ওরা উঠানামা করে, আমাদের জন্যই কষ্টদায়ক। তারপরেও নিয়ত করেছি উঠব। চলো দেখি কত দূর যেতে পারি। একটা পাড়া পেলাম, এটা ওদের ভাষায় পাড়া বলে মহল্লাগুলোকে। মহল্লা আসলাম আমরা, ওই যেখান থেকে উপরে উঠে যেতে। অস্থির মেঘের ভিউটা, একটু বাকি আমাদের কংলাকের ওঠার 70% উঠে গেছি। কংলাকের দিকে যাচ্ছি। এই যে ওদের গ্রাম, গ্রামের দিকে দেখা যায় যে একটা হাইব্রিড মানে চলো যাই। কংলাকে উঠে আবার স্বাগতম। কংলাক, কংলাকের কাছাকাছি এখন আমরা, একদম কংলাকে চূড়ায় যাচ্ছি। একটু উঠলেই কংলাকে এসে পড়বো। কংলাকে পাহাড়টা ইজি এখন হয়ে গেছে, এখন রাস্তাটা অনেক উপর পর্যন্ত পাকা করাতে গাড়ি অনেকটু গুপড়ে দিয়ে যায়। আমরা কংলাকে এসে পড়লাম, এখন হচ্ছে 7:30 বাজে প্রায়। অনেক মানুষ তাও কংলাকে, কংলাকের এই সাইডের ভিউটা দেখি। সবাই আমাদের টিম এখানে, মেঘ দিয়ে ভরা চারপাশে। কংলাকের এই সাইডটা হচ্ছে ইন্ডিয়ার কাছাকাছি, পাশে হচ্ছে ইন্ডিয়া। মেঘের জন্য দেখা যাচ্ছে না, সেটা পুরোটা ইন্ডিয়া। কংলাকের শেষ প্রান্তের এই সাইডটা। কংলাকের শেষ করে আমরা এখন হচ্ছে নিচে নামতেছি। নিচে যাবো, নিচে যে একবারে হচ্ছে নাস্তা করে, নাস্তা টাস্তা করে একবারে রুমে যাব। আর হচ্ছে 11টার দিকে আমরা হচ্ছে বেরোয় যাবো এখান থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে। চলো আমরা কংলাক থেকে নামি। আমাদের টিম সবাই কংলাক থেকে এখন নামতেছি আমরা একসাথে। আসি তো, এই যে নামতেছেন। এই হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, যাদের কারণে আমাদের সাজেক ভ্রমণটাতে নিরাপদ হয়েছে। তারাও এখানে সব আমাদের কাজে নিয়োজিত আছে, যে তারা যাচ্ছে এখন পাহাড়ায়। অবশ্যই ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনীকে, তাদের জন্যই আমরা সাজেক এত নিরাপদভাবে ঘুরতে পারি এখন। ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটা সদস্যকে। আলাইন ভাই,
রাস্তা যাওয়ার ফুটেজটা নাও দেখানো হতে পারে, একবারে খাগড়াছড়ি যেয়ে একটু ব্লগ করতে পারি। চলো সবাই ভালো থেকো, ইনশাল্লাহ আবার আসবো কোনো এক সময়। এখানে অস্থির একটা প্লেস ছিল পিছে আমাদের টিম, আমরা খাগড়াছড়ি এসে পড়ছি। খাগড়াছড়ি এসে আমরা এখন লাঞ্চ করবো, লাঞ্চ করে আবার যাবো খাগড়াছড়ি, লাঞ্চ করে আমরা যাবো চালু কিলার এখানে ঘুরতে। চলো আমরা এখানে লাঞ্চ করি, লাঞ্চ করে বেরোবো। ঝুমগড় হোটেল ঝুমগড়, এখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা হচ্ছে, কারেন্ট নাই, তাই আমরা হচ্ছে ফুল ভিডিও করতে পারবো না। লাঞ্চ শেষ করে আবার ভিডিও দেবো। পরিবেশটা সুন্দর, আমাদের টিম সবাই এখানে, পাইকারি টিম, আমাদের পাইকারি রাজু স্যার, যে পাশে আরেক অংশ এই যে ঝুমঘরের খাবারের ঘর হোটেল থেকে আমরা লাঞ্চ করে, লাঞ্চটা খুব মজা ছিল। ঝুমের ভাত আর পেটের মাংস, মুরগির মাংস ছিল, আর এখানে হচ্ছে কাঁচা মরিচের ভর্তা ছিল একটা, সেই টেস্ট ছিল। আমরা হচ্ছে মুরগিটা খাইছি, ৩০ টাকার মেনুটা পুরো ঢাকা আছে, যারা খাবেন আসেন, অস্থির একটা। চলো এবার নেক্সট ট্রিপে যাই আমরা, কোথায় যাই চলো যাই। তিগিনালা বাস স্ট্যান্ড থেকে আমাদের গাড়ি হচ্ছে ছাড়ছিল হচ্ছে আলু টুলা এবং ঝর্ণা আশেপাশে স্পটগুলো যাওয়ার জন্য। হঠাৎ করে এই যে মানিক ছড়া হেডম্যানের পাড়া, স্কুলের সামনে গাড়ি নষ্ট হয়ে গেছে, তাই ড্রাইভার এখন আবার গাড়ি ঠিক করার জন্য গেছে মিস্ত্রি আনতে, মেবি এই জন্য একটু পিন হয়ে গেলো, ওয়েট করতেছি। চলো একটু ওয়েট করি, ওয়েট করে যাই, দেখি কতক্ষণ লাগে আমাদের গাড়ি ঠিক হইতে। গাড়ির মিস্ত্রি আনতে এবং তেলও শেষ, তেলও আনতে, এদিকে সবাই ওয়েট করতেছে আমাদের। ব্যাপার না, ঘুরতে বেরোলে এরকম টুকটাক সমস্যা হয়, চিল প্যারা না নিয়ে চিল করতে হবে। ট্যুর মানে চিল আর আড্ডা বাজি। চলো আমরা ওয়েট করি, গাড়ি ঠিক হওয়ার পর আবার আমরা রওনা দিব আমাদের গন্তব্যস্থানে। আমরা ঝর্ণার দিকে গিয়ে যাচ্ছি আস্তে আস্তে, ইটের রাস্তা পুরোটাই, সবাই একসাথে। এদিকে দেখলে যতদূর দেখলাম একটা বাইকারদের একটা সিন্ডিকেট আছে, রাস্তায় গাড়ি ঢুকে, কিন্তু গাড়ি কিছু দূর এসে নামায় দেয়, বাইকিং যারা করে তাদের একটা সিন্ডিকেট, তারা এখান থেকে 150 টাকা করে নিয়ে যায়। পুরোটা একটা সিন্ডিকেট মনে হলো আমার কাছে, গাড়ি ইচ্ছে করলে ঢুকতে পারতো কিন্তু ঢোকা নিষেধ করে দিচ্ছে। চলো ঝর্ণার দিকে যাই, আমরা গিয়ে যাই। প্লেসটা সুন্দরই লাগতেছে, কিন্তু রাস্তার প্রচুর ঢালু, পাহাড় তো, এখানে একসময় হচ্ছে পাকা রাস্তা হয়ে যাবে মনে হচ্ছে, ইটের রাস্তা, এখন ইট বিছানো হচ্ছে, একসময় পাকা রাস্তা হয়ে যাবে। ঝর্ণার শব্দ পাচ্ছি মনে হচ্ছে, পুরোটাই পাহাড় চারপাশে, পুরো পাহাড়ের মাঝখানে আমরা। বাইক যাচ্ছে, ওরে সিন্ডিকেট,
ওরাই এখানকার হচ্ছে গাড়িগুলো ঢুকতে দেন না, নিজেরাই এখান থেকে রাইড করে নিয়ে যায় 150 টাকা। এখানে দুজন পিলিয়ন সহ আপ ডাউন 150 টাকা নেয়, কিন্তু যতটুকু মনে হইলো অল্প সময়, এই যে এখনই যে ঝর্ণার শব্দ পাচ্ছি আমরা, কিন্তু ওরা ইচ্ছে করে একটা সিন্ডিকেট করে বাইকিং ভাড়া পাওয়ার জন্য বাইকাররা এই কাজগুলো করে, গাড়ি ঢুকতে দেয় না এখানে। যে রাস্তা, যে চড়ো রাস্তা, গাড়ি ঢুকতে পারে, ইজিলি গাড়ি ঢুকতে পারে, এবং দুইটা গাড়ি এখান থেকে পাস হয় সব জায়গায় সিন্ডিকেট। পর্যটক এলাকাগুলো এইভাবেই সিন্ডিকেটের কারণেই টুরিস্ট দিন দিন কমে যায়। তো অবশ্যই এই সরকারের এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেই আপনারা এই দিক দিকে খেয়াল রাখবেন, যারা টুরিস্ট আছে তাদেরকে যেন এইভাবে হয়রানি না করা হয়। এই যে আসতেছে আপ ডাউন 150 টাকা, ওরাই এরকমভাবে যাচ্ছে হয়রানি করে জনগণ পর্যটকদেরকে। চলো আমরা যেতে থাকি ঝর্ণার দিকে, এগিয়ে যাই। আমার ঝর্ণার সামনে এই যে আরেকটা, এরকম অনেকগুলো বাইক আছে একসাথে, তাদের একটা চক্রবর্তার সিন্ডিকেট আছে, প্রায় 20-25টা বাইকের মতো দেখলাম, সবাই আপ ডাউন যাচ্ছে আসতেছে 150 টাকা করে নিচ্ছে। ঠিক আছে, আমরা তাহলে হচ্ছে ঝর্ণার দিকে এগিয়ে যাই, ঝর্ণা যেয়ে আবার কথা হবে ইনশাল্লাহ। আমাদের ঝর্ণা, কাঙ্কিত ঝর্ণা, অনেক নিচায় এই ঝর্ণাটা দেখে আমার অতটা ভালো লাগে নাই, আমি এই জন্য এত কষ্ট করে নিচে যেয়ে এখানে যাব না। ঝর্ণার থেকে কালকে ঝর্ণাটা খুব সুন্দর ছিল, সাজেকের ঝর্ণাটা আমাদের এখানকার ঝর্ণাটা, এই যে ছোট্ট একটা ঝর্ণা, এই যে পানি বেয়ে আস্তে আস্তে একটা হচ্ছে নালার মতো নালা হয়, ওই যে হ্যাঁ ওই যে বেলাল ভাই, ওই যে বেলাল ভাই, ওই যে উঠতেছে সিঁড়িতে উঠতেছে, দেখেন ওই যে এমটাতে উঠতেছে সিঁড়িতে উঠতেছে, জারিফ আর শোভন ভাই গেছে গা। চলো আচ্ছা দেখি, আমরা ট্রাই করে দেখি যাবে সিঁড়িতে নামতেছি। এই যে রিসং ঝর্ণা যে সামনেই আজ পাওয়া যাচ্ছে, একটু আগে বাড়লে হচ্ছে রিসং ঝর্ণা দেখে ফেলবো আমরা, ঝর্ণার কাছাকাছি সবাই কিন্তু যায়। এটা ঝর্ণা দেখা যাচ্ছে, চলো ওই যে সামনে আসিব আছে আলিফ পিছে আর রাজু স্যাররা সামনে, সবাই আজ মাহিন রাজু স্যার শোভন ভাই সবাই সামনে। চলো সামনে যাই, সামনে যাই আবার দেখতেছি আমরা, করবেন না না আমি গোসল করবো না। এই যে ঝর্ণা রিসং ঝর্ণা, রিসং না আমি গোসল গোসল করবো না, চলো ওইখানে যাই, ওখানে অনেকক্ষণ রেস্ট নিয়ে পরে উঠতেছি, চলো আর আসো আসছি একবার কাছাকাছি না গেলে কি হলো। কালকে আমি এই যে অর্ধেক যার পর আর নামতে ইচ্ছা করে ধরি না, পরে ঠিকই নামছি, সামনে যাবা সামনে ফিল্টারটা আরেক রকম। এই যে রিসং ঝর্ণা, চলো আমরা রিসং ঝর্ণার সামনে যাই এখন, আর দুই মিনিটের মধ্যে আমরা রিসং ঝর্ণার সামনে চলে যাবো। চলো ও কি ড্রোন উড়াইতেছে, হ্যাঁ ড্রোন উড়াইতেছে, ড্রোন কো আমি তো ড্রোন দেখি না, রিমোট দিয়ে হাতে চলো ঝর্ণার সামনে যে এবার দেখতেছি। এই একটা ঝর্ণার সামনে একটা পুল, পুল পার হয়ে ঝর্ণা যেতে, ওই যে ড্রোন উড়াচ্ছে, ড্রোনে ভিডিও ফুটেজ নিচ্ছে। আলামিন ভাই আছে তো, আলামিন ভাই সামনেই, এই যে রিসং ঝর্ণা স্ত্রী ব্রিজ, আসো আসছি যখন আসছি যখন সামনে যাই একবারে ঝর্ণার ঝিরি এই ঝর্ণা থেকে পাই আনছে, এখান থেকে অনেকে গোসল করতেছে। উঠে আসে উঠে থাকিলে
এখন বাজে হচ্ছে রাত প্রায় 17:30। এখন ঢুকছি আলু ডিলার, এই কফি হাউসে। কফি হাউসে দাওয়াত ছিল, এখন একটু নিচের দিকে যাই, আলু ডিলারের দিকে যাচ্ছি আমরা। অন্ধকার কিছু দেখা যাচ্ছে না, এই যে নন্দন কানন। ভাই পাইছো, পাইছো আলু টিলা কই না, আলু টিলা কথা টিলা ডবে টিলা এটাই রয়েছে বৌদ্ধদের কি অবসানা এখানে। কোথায় পেয়েছো? আমি কিন্তু দেখি নাই, তুমি আগে যাও না বাবা, দাঁড়াও দেখছো, তখন একসাথে যাও। সজীব নামো, দিনের বেলা মিস করছি, তো এখন রাত্রেবেলা আলু টিলার গুহায় ঢুকতে পারিনি, আলু টিলা এই স্পটে আছি। এই হচ্ছে রাত্রে আলু টিলা। আজকে হচ্ছে আমাদের এই ট্যুরের শেষ ডিনার। এখন হচ্ছে যে আমরা হচ্ছে যে ব্যাম্বু শুট রেস্টুরেন্ট, এটা চলো এখানে যাচ্ছি, যে পরিবেশটা সুন্দর দেখি, এখানে যাচ্ছি এখন আমরা। ব্যাম্বু শুটে মোটামুটি ভালো আছে ওদের মেনু, এই ওদের মেনু, এই যে আমাদের দল বলে সব রেডি হচ্ছে। এখানেই বিদায় নিচ্ছি, বিদায় নেওয়ার আগে এবং পাইকারি সকল সদস্য এবং পাইকারির মূল প্রাণ যে আমাদের রাজু স্যার, রাজু স্যারকে অনেক অনেক ভালোবাসা, এবং রাজু স্যারের জন্য আজকে আমাদের এই ট্যুরটা কমপ্লিট করা গেল। এই ভালো থাকবেন এবং অনেক অনেক আমাদের যেভাবে এখন আদর করে আদর করবেন এবং এগিয়ে যাবেন সবাইকে নিয়ে, এটাও করি। অবশ্যই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, বাই বাই, আল্লাহ হাফেজ।